হাই ফ্রেন্ডস আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে যে বড়ো খবরটি বেরিয়ে আসছে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে একেবারে বিস্তারিত জানাবো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিডিওটির থামনেল থেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন আজকে আমি কী বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আর মাত্র আড়াই ঘন্টা বাকি আছে কিছুক্ষণের মধ্যেই গোটা রাজ্য জুড়ে চালি হতে চলেছে লকডাউন কঠোর লকডাউন চালু হতেছে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে গোটা পরিবহন ব্যবস্থা সরকারি অফিস কাচারি সমস্ত কিছু আবার বন্ধ করে দেওয়া হবে তো রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে আর মাত্র কিছুক্ষণ বাকি আছে তো বৈকাল পাঁচটা থেকেই গোটা রাজ্য জুড়েই কিন্তু লকডাউন শুরু হতে চলেছে তো কোথায় কোথায় লকডাউন হতে চলেছে তো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে বিস্তৃত জানাবো এবং বন্ধুরা সেই সঙ্গে জানাবো যে এই লকডাউনের সময় আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না তো হু করে বাড়ছে করোনা সংক্রমণ দৈনিক সংক্রমণের গড় হাজার ছুতে চলেছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা চব্বিশ হাজার আটশো তেইশ স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত আটশো সাতাশ জনের মৃত্যু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে রাশ টানতে ফের লকডাউনের পথে হাঁটছে রাজ্য সাত দিনের মেয়াদে চার জেলায় কঠোর লকডাউন জারি করতে চলেছে রাজ্য সরকার বিকেল পাঁচটা থেকেই এই সমস্ত জেলাগুলো একেবারে স্তব্ধ করে দেওয়া হবে তো কলকাতায় রয়েছে কন্টেনমেন্ট জোন ছত্রিশটি এই ছত্রিশটি কন্টেনমেন্ট জোন পুরোপুরি একেবারে কঠোর লকডাউন করা হবে এখানকার মানুষকে কিন্তু লকডাউন একেবারে কঠোরভাবে মানতে হবে নাহলে কিন্তু একেবারে বলা যেতে পারে কঠোর কিন্তু বিধিনিষেধের মধ্যে চলতে হবে নাহলে কিন্তু জরিমানা আছে এবং সেই সঙ্গে জেলেও যেতে হতে পারে উত্তর চব্বিশ পরগনায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা চুরানব্বইটি তো সেই সঙ্গে বারাসাত পুরসভায় কন্টেনমেন্ট জোন আটটি এবং মধ্যগাম পুরসভায় কন্টেনমেন্ট জোন ছটি হাওড়া পুরসভায় কন্টেনমেন্ট জোন পাঁচটি টোটাল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা আছে চুরানব্বইটি এবং হাওড়ায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা আছে পঁয়তাল্লিশটি তো প্রশাসনের যুক্তি অনুযায়ী করোনা সংক্রমিত এলাকা এ জোন এবং বাফার জোন অর্থাৎ বি জোনকে নিয়েই লকডাউন ঘোষণা করা হচ্ছে তো কন্টেনমেন্ট তালে জনের তালিকায় বিশাল বড়সড় ব্যাপক রদ বদল করা হয়েছে কারণ কি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে তালিকা প্রকাশ করা হয়েছিল তো সেই তালিকা দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসন্তোষ প্রকাশ করেছেন এবং সেই তালিকায় কিছু তিনি রদবদল করতে বলেছেন কারণ দেখা গিয়েছিল যে দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু বেশিরভাগ অর্থাৎ যে তালিকা বানানো হয়েছিল তো সেখানে দেখা গিয়েছিল বেশিরভাগ জায়গা বলতে গেলে প্রায় পুরোপুরি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা এক গভীর লকডাউনের মধ্যে চলে যেত তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দক্ষিণ চব্বিশ পরগনার যে লিস্ট রয়েছে বা কন্টেনমেন্ট জোনের সংখ্যা রয়েছে তা কিন্তু রদবদল করতে বলেছেন তাই দক্ষিণ চব্বিশ পরগনায় এই মুহূর্তে লকডাউন জারি হচ্ছে না তো বাদবাকি তিন জেলায় কিন্তু কঠোর লকডাউন শুরু হয়ে যাচ্ছে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে মাস্ক পরতেই হবে মাস্ক না পরলে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং সেই সঙ্গে প্রতিটি জেলাতে গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত সরকারি বেসরকারি অফিস বন্ধ রাখতে হবে এবং এইসব এলাকায় ঢোকা বেরোনোর করা নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় প্রশাসন হোম ডেলিভারির মাধ্যমে অত্যাবশ্যকীয় যে পণ্য তা কিন্তু বাড়িতে পাঠিয়ে দেবে এবং এখানে বলা হয়েছে এইসব এলাকায় যে সমস্ত অফিস রয়েছে সে সমস্ত অফিসে কিন্তু হাজিরা একেবারে বাধ্যতামূলক নয় তো আপাতত লকডাউন চলবে সাত দিন একেবারে কঠোর লকডাউন চালানো হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো সাত দিন পরিস্থিতা পরিস্থিতি বিবেচনা করে আবার ঠিক করা হবে যে লকডাউন বাড়ানো হবে কি হবে না বন্ধুরা এই ছিল আপডেট খবর আপডেট খবরটা জানালাম তো ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না